আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা টু নেপালি ভাষা এবং নেপালি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব, আমরা যারা বাংলা ভাষাভাষীর নেপালিতে অবস্থানরত অথবা নেপালিতে যাব অথবা ভিজিটে যাব, তো ভিউয়ার্স আমাদেরকে অবশ্যই কিছুটা নেপালি ভাষা শিখতে হবে। আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব বেশি না হলেও আপনার কথা বলা চালিয়ে নিতে পারবেন। নেপালি ভাষা এমন শব্দ এবং বাক্যগুলি তুলে ধরা হয়েছে, তো ভিউয়ার্স আপনি যদি সহজে নেপালি ভাষা শিখতে চান অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে আপনি খুব বাধা ছাড়াই ভয় ছাড়াই নেপালি ভাষা অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। কোনো সমস্যা নেই, ঠিকই চা, ঠিকই চা অর্থ হলো কোনো সমস্যা নেই। আমি জানি না, মো জানদি না, মো জানদি না, আমি জানি না। এটা কি ইউ কে হো, ইউ কে হো, এটা কি? চিন্তা করো না, চিন্তা নাগণ্য হোস, চিন্তা নাগণ্য হোস, চিন্তা করো না। আমি তোমার সাথে একমত, মোহ তো পাই সমাচু, মোহ তো পাই সমাচু, আমি তোমার সাথে একমত। এটা কি ঠিক, কে তো সই হো, কে তো সই হো, এটা কি ঠিক? ওটা কি ভুল, কে তো ব্যাঠিক হো, কে তো ব্যাঠিক হো, ওটা কি ভুল? তোমার নেপালি খুব ভালো, তাপ্পাই তো নেপালি রামরোসা, তাপ্পাই তো নেপালি রামরোসা, তোমার নেপালি খুব ভালো। আমি শিখতেছি, মো শিখদাইসু, মো শিখদাইসু, আমি শিখতেছি। আমাকে শিখাও, মোলাই শিখানু, মোলাই শিখানু, আমাকে শিখাও। ঠিক আছে হাস, ঠিক আছে হাস, আমি হারিয়েছি, আমি হারিয়েছি, মো হারাইয়ে, মো হারাইয়ে, আমি হারিয়েছি। তুমি আমাকে সাহায্য করো, কে তাপাই মালাই সয় হো গার্নু লাঞ্চা, কে তাপাই মালাই সয় হো গার্নু লাঞ্চা, আমি তুমি আমাকে সাহায্য করো। আমার সাথে এসো, মো সংজ্ঞা আউনু হোস, মো সংজ্ঞা আউনু হোস, আমার সাথে এসো। বাংলায় মধু, বাংলায় মধু এটার নেপালি শব্দ হবে মোহা, মোহা অর্থ হল মধু। ছাগল, বাংলায় ছাগল এটার নেপালি শব্দ হবে খাসি, খাসি অর্থ হচ্ছে বাংলায় ছাগল। মুরগি এটার নেপালি হবে কুক হুরা, কুক হুরা অর্থ হল মুরগি। ডিম এর নেপালি শব্দ হবে আন্ডা, আন্ডা অর্থ হল ডিম। মাছ এর নেপালি বাক্যটি হবে
মাসা, মাসা অর্থ হলো মাস। মদ, এটার নেপালি শব্দ হবে রাক্সি, রাক্সি অর্থ হলো মদ। উপহার, এটা হবে কোসিলি, কোসিলি অর্থ হলো উপহার। বিদেশি, এটার নেপালি শব্দ হবে বিদেশি অর্থাৎ ফরেনার। বই, এর নেপালি শব্দ হবে কিতাব, কিতাব বাংলায় বই। দোকান, এটার নেপালি হবে পাসাল, পাসাল অর্থ দোকান। নদী, এর নেপালি শব্দ হবে খোলা, খোলা অর্থ হলো নদী। বলতে, বলনু, বলতে বলনু। খেলতে, এটা হবে খেলনু, খেলতে এটা হবে খেলনু। ব্যয়বহুল, এটা হবে মহানগো, মহানগো অর্থ হলো ব্যয়বহুল। সস্তা, এর নেপালি শব্দ হবে সস্তু, সস্তু অর্থ হল সস্তা। মিনিট, মিনিতে, মিনিতে অর্থ হল মিনিট। সেকেন্ড, এটা হবে দোসরো, দোসরো অর্থ হল সেকেন্ড। আমি জুলাই মাসে জন্মগ্রহণ করেছি, মো জুলাই মো জন্মকো থিহে, মো জুলাই মো জন্মকো থিহে, আমি জুলাই মাসে জন্মগ্রহণ করেছি। গরম, তাদো, তাদো অর্থ হলো নেপালি ভাষায় বাংলায় গরম। বৃষ্টি বাংলায় আর নেপালে হবে পানি পার্নে, পানি পার্নে অর্থ হলো বৃষ্টি। কিন্তু পিওর যদি পানি বোঝায়, এটা পানি এবং নেপালি ভাষা একই অর্থ বোঝানো হয়। ভালো, রাম্রো, রাম্রো শব্দের অর্থ ভালো। পরিষ্কার, সোফা, সোফা অর্থ বোঝানো হয় পরিষ্কার। খারাপ, পোহর, পোহর অর্থ হল খারাপ। সহজ, সাজিল, সাজিল অর্থ হল সহজ। কঠিন, ঘাড়, ঘাড় অর্থ হল কঠিন। দূর বা দূরে, এটা হবে থাডা, থাডা অর্থ হলো দূর বা দূরে। বন্ধ, এর নেপালি শব্দ হবে নাজিক, নাজিক অর্থ হলো বন্ধ। তুষার, হিউম, হিউম অর্থ হলো তুষার। সূর্য, সুর এ, সুর এ অর্থ হলো সূর্য। রোদময়, ঘামাইল, ঘামাইল অর্থ হলো রোদময় বা দীপ্তিময়। বাতাস, এটার নেপালি হবে হাওয়া, হাওয়া অর্থ হলো বাতাস। এখন বৃষ্টি হচ্ছে,
পানি পাড়ি দেয় কো, পানি পাড়ি দেয় কো, এখন বৃষ্টি হচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের নেপালি টু বাংলা ভাষা টিউটোরিয়াল। আমরা যারা বাংলা ভাষাভাষীর কথা বলি, তারা বাংলার মাধ্যমে খুব সহজে যাতে নেপালি ভাষা শেখা যায় সে বিষয় সম্পর্কে এই টিউটোরিয়ালে তুলে ধরা হয়েছিল। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই সকল বিষয়ে কথা বলে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, যদি চ্যানেলটি আপনি এখনও সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবানটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, আপনাদের সবাইকে ভালো থাকবেন।